বঙ্গভবন ঘেরাও কর্মসূচিতে ছাত্র জনতার যে অভ্যুত্থান এবং সেখানে প্রধান রাষ্ট্রপতিকে পদত্যাগের দাবিতে অপসারণের দাবিতে যে তার বিক্ষোভ কর্মসূচি চলছে বিকাল থেকে বিকাল তিনটার পর থেকে কিন্তু বঙ্গভবনে চারপাশে ঘিরে রেখেছে এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে এবং এই মুহূর্তে হচ্ছে শিক্ষার্থী ছাত্র জনতা এবং আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের একটি মুখোমুখি অবস্থান দেখা যাচ্ছে এবং এই মুহূর্তে আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সার্বিক পরিস্থিতিটা এবং এখান থেকে আমরা দেখছিলাম যে একটি ব্রেকেড রয়েছে এবং সেই ব্রেকেডের উপরে কিন্তু ছাত্র জনতা ইতিমধ্যে ভিতরে প্রবেশের চেষ্টা করছে এবং তার পাশে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু কঠোর অবস্থানে রয়েছে এবং তার মধ্যে এবং তারা ভিতরে প্রবেশের চেষ্টা চলছে আমরা দেখছিলাম যে যারা সাধারণ নাগরিক রয়েছেন এবং ছাত্র জনতা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা হচ্ছে ভিতরে প্রবেশের চেষ্টা করছেন এবং কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমরা এই মুহূর্তে এখানকার সার্বিক বিষয়টা আমরা দেখানোর চেষ্টা করছিলাম এবং তার পাশে যদি ঠিক এই পাশটাতে আমরা যদি একটু দেখাই এবং তারা এক ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছেন অতি বিলম্বে যদি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্প তিনি যদি পদত্যাগ না করেন তাহলে সেই ক্ষেত্রে তারা গণভবনে ঢোকার চেষ্টা করবেন এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর এবং সেই ক্ষেত্রে আমরা যদি এখানকার পদত্যাগ না করা পর্যন্ত তারা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন এবং এখানে আমরা দেখছি সাধারণ শিক্ষার্থীদের এবং ছাত্র জনতারা তারা কিন্তু ইতিমধ্যে এখানে অবস্থান রয়েছেন এবং এই মুহূর্তে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এবং মুখোমুখি একটি অবস্থান এবং সেক্ষেত্রে দেখা যায় যে এবং মিথ্যার জন্য দাঁড়ায়েন না আধা ঘন্টার মধ্যে সেনাবাহিনীর সম্মান সম্মান কি সেনাবাহিনী থাকবে কি থাকবে না থাকবে কি থাকবে না সেনাবাহিনী এটা সেনাবাহিনী নির্ধারণ করবে আধা ঘন্টা পরে কি না কোনো মিথ্যা হবে না আপনারা দেখতে আর 24 মিনিট দর্শক আমরা দেখছিলাম যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সেনাবাহিনীর মুখোমুখি রয়েছে ছাত্র জনতা এবং যে রাষ্ট্রপতিকে অপসারণের দাবিতে কিন্তু তারা এই মুহূর্তে অবস্থান নিয়েছেন এবং আমরা এখানে সেনাবাহিনী থেকে বলছে কেউ কোনো গুলি করবে না এবং শিক্ষার্থীরা কিন্তু বলছে যে এরপরে আপনারা হয়তো গুলি করতে পারেন না কিন্তু বলছে সেনাবাহিনীর সঙ্গে সাধারণ মানুষ যারা রয়েছেন ছাত্র জনতা তারা কিন্তু বাকবিতণ্ডা জড়িয়েছেন এবং তারা আধা ঘন্টা সময় আলটিমেটাম দিয়েছেন যে আধা ঘন্টার ভিতরে হচ্ছে যদি তাদেরকে ঢুকতে না দেওয়া হয় এবং রাষ্ট্রপতির চুপ্পুর যদি পদত্যাগ না করেন তাহলে সেই ক্ষেত্রে তারা ভিতরে প্রবেশের চেষ্টা করবেন এবং তারা হচ্ছে ঘেরাও কর্মসূচি পালন করছেন এবং এই মুহূর্তে যদি পুরো বঙ্গভবনের পুরো এলাকাটা আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখানে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা
রয়েছেন সদস্যরা এবং দুই পাশাপাশি মুখোমুখি মুখোমুখি অবস্থান রয়েছে। 105% আশাবাদী সেনাবাহিনী আমাদের পক্ষে আছে এবং থাকবে। পুলিশ এখানে থাকা অবস্থায় পুলিশ আমাদের গায়ে কেন গুলি চালালো এটা ওনাদের কাছে প্রশ্ন। আপনারা থাকতে পুলিশ কেন আবার গুলি চালায়? এটা কি আগের বাংলাদেশ পাইছে না? এটা আগের বাংলাদেশ না, এটা নতুন বাংলাদেশ। যদি এখানকার সার্বিক বিষয় দেখায় এবং এখানে কিন্তু ছাত্র জনতা আস্তে আস্তে অবস্থান নিচ্ছেন এবং পুরো এলাকাটাতে কিন্তু লোকজনের জমায়েত শুরু হয়েছে এবং এখানে ছাত্র জনতার সঙ্গে কিন্তু সাধারণ নাগরিক এবং শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু একত্রতা প্রকাশ করছেন এবং পুরো এলাকাটার পরিবেশ যদি দেখি যে এখানে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে কিন্তু আবার উত্তাল হয়ে উঠেছে বঙ্গভবনের সামনের অংশটিতে এবং সেইখানে এখানে মুখোমুখি একটি অবস্থান নিয়েছে শিক্ষার্থী এবং ছাত্র জনতা এবং তাদের সঙ্গে কিন্তু সেনাবাহিনী কথা বলার চেষ্টা করছেন এবং তাদেরকে শান্ত রাখার চেষ্টা করছিলেন এবং আমরা দেখছিলাম যে এখানে সার্বিক বিষয়টি এবং এই মুহূর্তে এখানকার সার্বিক পরিস্থিতি যদি আপনার দেখায় যে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, তবে তাদের দাবি হচ্ছে তারা যে বিকাল থেকে আন্দোলন করছে এবং সেখানে পুলিশ অতর্কিতভাবে হামলা চালায় এবং সেই হামলার প্রেক্ষিতে তারা রাষ্ট্রপতির পদত্যাগের দাবি আদায় না হওয়া পর্যন্ত এবং রাষ্ট্রপতি পদত্যাগ না করা পর্যন্ত তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে এবং যে একটি ব্রেকেট রয়েছে বঙ্গভবনের সামনে যে প্রধান ব্রেকেটটি এবং সেই বড় ব্রেকেটের উপরে উঠে শিক্ষার্থীরা হচ্ছে তাদের অবস্থান নিয়েছে এবং শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু মুখোমুখি অবস্থান হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে এবং সেনাবাহিনী তাদেরকে শান্ত রাখার চেষ্টা করছেন এবং তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন এবং তাদেরকে আইনগত প্রক্রিয়াতে আসার আহ্বান জানাচ্ছেন এবং এখানে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এবং ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু এখানে কঠোর অবস্থান এবং তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে সরবেন না এবং যে রাষ্ট্রপতি যিনি রয়েছেন দায়িত্বে পালন এবং তার পদত্যাগ না হওয়া পর্যন্ত এখান থেকে শিক্ষার্থীরা সরবেন না এবং সেই প্রেক্ষিতে আমরা যদি এখানকার পুরো পরিবেশটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে বঙ্গভবনের সামনে কিন্তু এই মুহূর্তে হাজার হাজার ছাত্র জনতা একত্রিত হয়েছেন এবং আগামী এই যে রাষ্ট্রপতির পদে রয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু এবং তার পদত্যাগের জন্য কিন্তু ইতিমধ্যে এখানকার কঠোর অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং এই জায়গার যদি আমরা একটু দেখি এখানে এখানে বেশ কয়েকজন বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে এবং সেখানে কিন্তু অনেক ছাত্র জনতার লোকজনও কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং সেখান থেকে আমরা দেখছিলাম যে অনেকে এখানে বক্তব্য রাখছেন এবং একই পাশাপাশি কিন্তু এখানে বিভিন্ন জনে বা বিভিন্নভাবে জড়ো হয়েছেন এবং তারা চাচ্ছেন যে এখানে অনতিবিলম্বে যেন শিক্ষার্থীর রাষ্ট্রপতি পদ থেকে তিনি দ্রুত পদত্যাগ করেন এবং তার এই পদত্যাগের হওয়ার পরপরই কিন্তু শিক্ষার্থীরা জনতা এখান থেকে সরে যাবেন এবং বঙ্গভবনের সামনে যে অংশটি রয়েছে সেই অংশটি কিন্তু ইতিমধ্যে এখানে অবস্থান রয়েছেন এবং আমরা একটু কথা বলে যে তারেক ভাই আমরা একটু জানতে চাচ্ছি আপনি এখানে সমর্থন জানাচ্ছেন এবং এখানে উপস্থিত হয়েছেন, আমরা দেখছি বিকাল থেকে এখানে সাধারণ শিক্ষার্থী এবং জনতারা রাষ্ট্রপতি পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন, আপনি এই বিষয়টাকে কীভাবে দেখছেন এবং আপনার সমর্থনটা কি? আমরা মাত্র 20-25 জন ছিলাম কিন্তু আমাদের উপর হামলা করে আমাদের সংখ্যাটা বানাইছে 2000-3000, এটাই হলো বিষয়। তাহলে আমাদের কথা স্পষ্ট, আমরা রাত দখল নিয়েছি, এই রাত এই চুপ্পু মেয়ার শেষ রাত এবং আপনারা কারো কথায় বিভ্রান্ত হয়ে চলে যাবেন না, সবাই চলে আসেন এখানে। আমাদের স্পষ্ট কথা, আজকেই তাকে এখান থেকে আমরা বের করে দেব। সে যদি হেলিকপ্টার নিয়ে হাসিনের মতোই ভাগতে চায় আমরা ওইটুকু সুযোগ দেব, আমরা হেলিকপ্টারে ঢিল ছুড়ব না। আমার কথা, সে চলে যাবে বাংলাদেশকে রক্ষা করবে, নৌকা ডুবে গেছে সে এখানে কি করে, তাই না? সে কি নৌকার রাষ্ট্রপতি ছিল না? সে কি শেখ হাসিনার পা ধরে সালাম করতে চায়নি? তাহলে হাসিনারই খানা নাই, চুপ্পু কেন খাইতে চায়? এটা হলো আমাদের জিজ্ঞাসা। আজকে তাকে পদত্যাগ না করা পর্যন্ত আমরা এখান থেকে সরছি না। যদি মনে করে হামলা করবে, আবার একবার হামলা করে প্রতিজনকে 2000 বানিয়ে দিছে, আবার হামলা করলে 2000 আমরা 2,00,000 হয়ে যাবো ইনশাল্লাহ। আমাদের কথা হলো আমরা বারবার অ্যাটেম্প্ট নিব এই বঙ্গভবনে ঢুকে তাকে বের করার জন্য এবং কোনো একটা অ্যাটেম্পটে আমরা সফল হবই। এই অ্যাটেম্প নিতে গিয়ে আমাদের উপর হামলা করছে, সমস্যা নাই, আমরা আবার অ্যাটেম্প নেব, এটা চলবে, পদত্যাগ না করা পর্যন্ত চলবে। দেখি তার দম কতক্ষণ, দরকার হলে পানির লাইন গ্যাসের লাইন বন্ধ করে দেব, বিদ্যুতের লাইন বন্ধ করে দেব, তারপরেও তাকে আমরা এখানে থাকতে দেব না ইনশাল্লাহ।
ধন্যবাদ ভাই। দর্শক আমরা একজন সঙ্গে কথা বলছিলাম এবং কয়েকজনের সঙ্গে এবং যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরও দাবি রয়েছে, তারা এখানে তাদের উপর হামলার প্রতিবাদে তারা এখানে অবস্থান নিয়েছে এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এবং অপসারণ না হওয়া পর্যন্ত তিনি তার দাবি তারা এখানে অবস্থান নেবেন। এবং আমরা দেখছিলাম যে ব্রিগেডের উপরে উঠেই কিন্তু শিক্ষার্থীরা তাদের তাদের আন্দোলন অব্যাহত রেখেছে এবং তাদের সঙ্গে তাদের কথা হচ্ছে যেখানে ব্রেকেটের উপরে উঠে ছাত্র জনতা এই মুহূর্তে তারা স্লোগান দিচ্ছে এবং স্লোগানের সাথে সাধারণ মানুষ কিন্তু জড়ো হয়েছেন এবং তাদের উপর যে পুলিশের সন্ধ্যার দিকে অতর্কিত হামলা হচ্ছে সেই হামলার প্রতিবাদ জানিয়ে তারা কিন্তু এই ব্রেকেটের উপরে উঠে কিন্তু তারা তারা আন্দোলন করছেন। এবং এই মুহূর্তে আমরা যদি এখানকার সার্বিক বিষয়টি একটু দেখানোর চেষ্টা করছি, এবং আমরা যদি এখানকার সার্বিক বিষয় দেখা যায় এই মুহূর্তে কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে ছাত্র জনতারা এবং বঙ্গভবন ঘেরাও কর্মসূচি এবং তারা বঙ্গভবন ঘেরাও করবে এবং চুপ্প যিনি রয়েছেন আর মহান রাষ্ট্রপতি পদে দায়িত্বে রয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্প এবং তিনি তাকে পদত্যাগ অপসারণ না করা পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে। এখনকার এই বঙ্গভবনে কিন্তু এখানে হাজারো জনতা এখানে একত্রিত হচ্ছে এবং রাত বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ বিকেলের দিকে যতটুকু ছিল তার চেয়ে বেশি কিন্তু এখন এই মুহূর্তে সাধারণ মানুষ দেখা যাচ্ছে এবং তিনি তার এবং সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা আগামী এক ঘন্টার আলটিমেটাম দিয়েছেন যে এবং 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 যে এক ঘন্টার আলটিমেটামের মধ্যে কিন্তু তাকে অপসারণ না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন অব্যাহত রাখবেন। এবং এই মুহূর্তে আমরা যদি একটু এখানকার সার্বিক এবং এখানে দেখছিলাম যে সাধারণ মানুষ কিন্তু জড়িত হচ্ছে দর্শক। আমরা এখানকার সার্বিক ব্যাপারটি আপনাকে দেখানোর পরিবেশটা দেখানোর চেষ্টা করছিলাম এবং এখানে জনতার সঙ্গে কিন্তু একেবারে মুখোমুখি অবস্থান নিয়েছে সেনাবাহিনীর সদস্যরা এবং জনতা এবং ছাত্র জনতা এবং সেনাবাহিনী কিন্তু একেবারে মুখোমুখি অবস্থান রয়েছে এবং পুরো এলাকার পরিবেশটা যদি আমরা একটু দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে এবং এখানকার সার্বিক বিষয়টি এবং এখানে কিন্তু সাধারণ মানুষের সাথে কিন্তু এবং তারা হচ্ছে 30 মিনিট আলটিমেটাম দিয়েছে তার মধ্যে 14 মিনিট হচ্ছে বাকি রয়েছে অর্থাৎ 16 মিনিট অতিবাহিত হয়েছে। তারা 16 মিনিট যাবৎ এখানে অবস্থান রয়েছেন এবং তারা এখানে দর্শক আমরা এখানে দেখছিলাম যে অনেক লোকের সমাগম হয়েছে এবং যেখানে বেশ যারা আছে তারাও কিন্তু এখানে এখানে হাজার হাজার লোক জড়ো হচ্ছে এবং একই সঙ্গে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সবাই রয়েছেন এবং সেখানে কিন্তু এই মুহূর্তে আমরা দেখছিলাম যে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা তুই কখন যাবি দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং এই মুহূর্তে এখন ভাই ভাই লাইভে আছে।
দর্শক আমরা এখানকার সার্বিক বিষয়টি নিয়ে আপনাদেরকে অবগত করার চেষ্টা করছিলাম এবং পুরো এলাকা জুড়ে কিন্তু সাধারণ মানুষের সমাগম বাড়ছে পর্যায়ক্রমে এবং এখানে তারা এখানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ তার পদত্যাগ না হওয়া পর্যন্ত ছাত্র জনতা এখান থেকে সরবেন না এমনটাই হচ্ছে তাদের বক্তব্য চুপ কেন বাহিরে পুলিশ লিগ ভিতরে কি লেগে পুলিশ আমার ভাই কবরে চুপ কেন বাহিরে আমার ভাই কবরে নৌকা ডুবছে নদীতে শহীদেরা দিচ্ছে ডাক বাচ্চা।